ঢাকার কাছে সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতের গুলিতে মারা গেছেন পাঁচজন। নিহতরা হলেন ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ ওয়ালিউল্লাহ, নিরাপত্তারক্ষী বদরুল আলম, গ্রাহক পলাশ, স্থানীয় দোকানদার জিলুর রহমান এবং ঝালমুড়ি বিক্রেতা মনির হোসেন। দুপুরে গ্রেনেড আর গুলি ছুড়ে ব্যাংকের ভেতরে এবং বাইরে তাণ্ডব চালায় ডাকাতরা। পালানোর সময় দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা, এতে একজন মারা যায়। আহত 15 জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখা মঙ্গলবার বেলা 2টার দিকে 3টি মোটরসাইকেল ও 1টি মাইক্রোবাসে করে ব্যাংকের সামনে আসে কয়েকজন। গ্রাহকের বেশে ঢুকে পড়ে ব্যাংকের ভেতরে। গ্রেনেড দেখে ব্যাংক ব্যবস্থাপককে জিম্মি করে ভোল্টের চাবি চায় তারা, কিন্তু ব্যবস্থাপক তা দিতে না চাইলে তাকে এলোপাথারি কোপাতে শুরু করে ডাকাতরা। এ সময় তারা ব্যাংকের গানম্যান বদরুলকে কোপায় এবং তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর গ্রেনেড চার্জ করে ও গুলি চালিয়ে ব্যাংকে ত্রাস সৃষ্টি করে ক্যাশ থেকে লুটে নেয় টাকা। গ্রেনেড, গুলি আর চিৎকারে এগিয়ে আসে আশেপাশের লোকজন। ব্যাংকটি ঘেরাও করে ডাকাতদের আটক করার চেষ্টা চালায় তারা। স্থানীয় মসজিদে মাইকিং করে ডাকাতির ঘোষণা দেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে গুলি চালাতে চালাতে ব্যাংক থেকে পালিয়ে যেতে থাকে ডাকাতরা। শ্রীপুর এলাকায় একটা ত্রাস সৃষ্টি করে এবং ত্রাস সৃষ্টি করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় দুইজন ডাকাত ধরা পড়ে স্থানীয় জনগণের কাছে, তার ভিতরে গণপিটুনি দিয়ে সেখানে ঘটনাস্থলে একজন মারা দেয় এবং আর একজন এনাম মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন আছে। এখন পর্যন্ত আমাদের সাথে আটক আছে, তা আমরা তদন্তের স্বার্থে বাকিটা পরে আপনাদেরকে জানাবেন। ডাকাতের হামলায় গুরুতর আহতদের নেওয়া হয় সাভার এনাম মেডিকেলে। চিকিৎসক, ব্যাংক ব্যবস্থাপক সহ 5 জনকে মৃত ঘোষণা করেন। এখনও সেখানে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন। 5টা লাশ আমরা এ পর্যন্ত মানে বোর্ড ডেথ পাইছি, আর এখানে মাল্টিপল ইঞ্জুরি আছে, এটা কোথাও কোপ আছে, গুলি আছে, হ্যাঁ এরকম, আর বেশিরভাগ পেশেন্টই খারাপ। পালিয়ে যাবার সময় ডাকাতদের ফেলে দেওয়া প্রায় 5 লাখ টাকা ভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে পুলিশ কয়েকজনকে আটক করে। ইশতিয়াক আহমেদ, চ্যানেল 24।